করোনা আসার পরে থেকে তো মানে যা অবস্থা, এদিকে শাড়ি বিক্রি চলে না, বিক্রি চলে না, আমরা বন্ধ হয়ে গেছে গা। আবার কেউ কেউ আসে, কারো কাছে হাত পাততে পারে না, নীরবে সব কিছু ই করে দিতেছে, যে নিজের নীরবে কষ্ট ভোগ করে দিতেছে। ধরেন আমার মতো মানুষ, আমি হাত পাততে পারি না, তার তুত সব বন্ধ, এই যে সমস্ত তাঁতঘর এগুলো সব বন্ধ। করোনার সময় যখন তার বন্ধ ছিল তখন মনে করেন আমি চলতে পারতাম না, চল না পারার পর আমি এনজিও থেকে মনে করেন যে ঋণ নিয়ে তখন চলছে আর কি, হয়তো কিছু হাবলাতে ঋণ টেন করছি, এইভাবে চলছে আর কি মোটামুটিভাবে। তখন তারা তো মনে করেন যে খানা দানা তো মনে করেন যতটা ওইভাবে চলা যায় না, মোটামুটিভাবে চলছে আর কি। আর তখন কষ্ট হয়েছিল, তরু তরকারি কিনতে পারি নাই, তখন শাক সবজি আমাদের পাশেই জমিতে শাকসবজি পাওয়া যায়, এগুলো আমরা তুলেছি, তুলে এগুলো রাত বাচ্চাদের বেশি বেশি রান্না করে পাচ্ছি। তখন মাছ মাংস কিনতে কিনে আনতে পারে নাই। প্রায় দেড় বছরের মতো আমার তার বন্ধ ছিল, তারপর আমি সাত আট মাস, পাঁচ সাত মাস আগে থেকে হলো তার চালু করছি। অভিনিক থেকে আমার একটা সহায়তা করছে, সহায়তার পরে আমি আরও ভালো করে দাঁড়াইছি, আমি দিলে তার চালু করছি, এইভাবে চলতেছে আর কি। ভালোভাবে মোটামুটিভাবে আমি চালিয়েছি, সহায়তার পরে ভালোভাবে চলতেছে।